গ্রাউন্ডের মধ্যে আমরা চলে এসেছি, আর একটু ছেলে দেখাচ্ছি গাইস, ঠিক আছে, যে কত ছেলে এসেছে। আর কিছুক্ষণ পরে তোমরা সবাই অবাক হয়ে যাবে দেখে, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওতে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, এত এত ছেলে, আমি ভাবতেও পারিনি যে ট্রায়ালে এত ছেলে আজকে প্রথম দিনের ট্রায়ালে আসবে। ফাইনালি সবাই নিজের নিজের জায়গাতে দাঁড়িয়ে গেছে, নিজের নিজের এজ গ্রুপে, ঠিক আছে। ফাইনালি স্যার আমাকে বলছে এজ গ্রুপ হিসেবে টিম তৈরি করতে, তাই আমি এজ গ্রুপ হিসেবে গাইস টিম তৈরি করে নিচ্ছি। ফার্স্ট টিম হচ্ছে আন্ডার 12 অ্যান্ড 13 টিম বানাচ্ছি। ফাইনালি গাইস কমপ্লিট হয়ে গেছে আমাদের আন্ডার 12 অ্যান্ড 13 এজ গ্রুপ। এবারে আমি আন্ডার 14 অ্যান্ড 15 ছেলেগুলোকে ডেকে নিচ্ছি, ঠিক আছে। লাইন ওয়াইজ সবাই দাঁড়িয়ে যাচ্ছে এজ গ্রুপ হিসেবে। এত এত ছেলে, আমি ভাবতেও পারছি না এত ছেলেকে কি করে একদিনে আজকে ট্রায়ালটা কমপ্লিট করতে পারবো গাইস। ফাইনালি গাইস নিজের নিজের এজ গ্রুপ হিসেবে সবাই দাঁড়িয়ে পড়েছে আন্ডার 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ফাইনালি গাইস আমি সবাইকে এজ গ্রুপ হিসেবে ড্রেস আপ করতে বলে দিয়েছি, কারণ যেটা তোমরা আমার কাছ থেকে চেয়েছিলে এবং অনেকেই কোশ্চেন করেছিলে যে এজ গ্রুপ হিসেবে ট্রায়ালটা নেওয়া হবে, সেই রকমই গাইস এজ গ্রুপ হিসেবে ট্রায়ালটা নেওয়া হচ্ছে, ওকে। ফাইনালি গাইস এই টাইমটাতে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হচ্ছে, হেভি এনজয় লাগছে গাইস, এতটাই মানে আলাদা একটা ফিল লাগছে। তো সবাইকে অনেক অনেক গাইস ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো ভিডিওটা এইভাবে সাপোর্ট করো আর শেয়ার করতে থাকো। লাভ ইউ অল, এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে আছি আর থাকবো সারা জীবন। লাভ ইউ অল, এতটা ভালোবাসা দেখার জন্য সত্যি অনেক 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 হ্যাপি আমি আজ। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ মাঠের চারিদিকে ছেলেরা ড্রেস আপ করছে, এত ছেলে এত ছেলে, ভাবাও যায় না গাইস এত ছেলে ট্রায়ালে এসেছে আমার ভিডিও দেখে। আমি তো অবাকই হয়ে গেছি, এত ছেলে আমাকে ভালোবাসে গাইস, এত ছেলে ভালোবাসে, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার দিক থেকে। লাভ ইউ অল গাইস, এত সাপোর্ট করার জন্য, এরকমই পাশে থাকো, আমি তোমাদের পাশে থাকবো। ফাইনালি গাইজ আন্ডার 12 অ্যান্ড আন্ডার 13 এইভাবে পজিশন ওয়াইজ লাইন আপ করে দিয়েছি, আর আমি আর আফার মিলে টিম বানাচ্ছি গাইজ আন্ডার 12 অ্যান্ড আন্ডার 13। গোলকিপার একদিকে, ডিফেন্ডার একদিকে, স্ট্রাইকার একদিকে, ঠিক আছে, উইঙ্গার এক সাইড, লেফট ডিফেন্স, রাইট ডিফেন্স, ঠিক আছে, স্টপার, সবগুলো আলাদা আলাদা করে আমরা টিম বানাচ্ছি। দেখতেই তোমরা পাচ্ছ এইভাবেই কিন্তু গাইজ ট্রায়াল নেওয়া হয়। আমি ট্রায়ালের ভিডিও আপলোড করলে গাইজ তোমরা অনেকেই কোশ্চেন করো যে আমাদেরকে মাঠে গিয়ে কি খেলানো হবে, তার জন্য গাইজ ভিডিওটা শেষ অবধি দেখো যে ট্রায়ালটা কি, সব কিছু বুঝতে পারবে, ওকে। ফার্স্ট গ্রুপের যেটা আমাদের টিম ছিল আন্ডার 12 অ্যান্ড আন্ডার 13, এই সাইডে একজন ওয়ার্ম আপ করছে আন্ডার 12 একটা টিম, আর অপোনেন্ট সাইডে দেখতেই পাচ্ছ আরেকটা টিম ওয়ার্ম আপ করছে, ঠিক আছে। ফার্স্ট এই দু টিমের আন্ডার 12 অ্যান্ড 13 খেলা হবে গাইস, ওকে। সেম এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা এজ গ্রুপে খেলানো হবে, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এটা আন্ডার 12 অ্যান্ড 13 ট্রায়ালটা চলছে, তারপরেই হয়ে যাবে আমাদের আন্ডার 14 অ্যান্ড 15 ট্রায়াল, তারপরেই আমাদের হয়ে যাবে 16 অ্যান্ড 17 ট্রায়াল, তারপরেই আমাদের হয়ে যাবে 18 অ্যান্ড 19 ট্রায়াল, তারপরেই আমাদের হয়ে যাবে 20 অ্যাবাভ ট্রায়াল, ওকে। এইভাবেই কিন্তু ট্রায়াল নেওয়া হয় গাইস। তোমরা ভিডিওটা দেখে অনেকেরই ডাউট ক্লিয়ার হয়ে গেল যে ট্রায়াল কিভাবে হয়, ওকে। এইভাবে আমাদের কিন্তু ট্রায়াল নেওয়া হয়। এবার প্লেয়াররা সিলেকশন হবে কী করে, এটাও তোমাদের ডাউট থাকে, তো মাঠের চারদিকে অনেক অনেক স্যার দাঁড়িয়ে আছে এবং আমাদের এই ট্যান্টের কাছে স্যার বসে আছে, ঠিক আছে, সিলেক্টেড স্যারগুলো। তো এখান থেকে যারা বেটার খেলবে তাদেরকে স্যার কিন্তু খাতায় নাম লিখে নেবে, ওকে। তাদেরকে গেম শেষ করার পর তাদেরকে কিন্তু ডাকা হবে যে এইভাবে সিলেকশন করা হয় ট্রায়ালে। যেমনটা গাইজ আমি বললাম, খেলা শেষ হয়ে গেলো, সব অল প্লেয়ারকে ডাকা হলো ওই দুটো টিমের, তাদের মধ্যে যারা বেটার খেলছে স্যার বলে দিচ্ছে, তাদের নাম লিখে নিচ্ছে, ওকে। তাদেরকে গাইজ থাকতে বলবে, আর যাদের ট্রায়ালে সিলেকশন হয়নি তাদেরকে কিন্তু বাড়ি চলে যেতে বলবে। এটাই হচ্ছে আমাদের ট্রায়াল, ওকে। আজ 20 তারিখ, ফার্স্ট ডে ট্রায়ালের হচ্ছে,
প্রায় আমাদের প্রথম দিনের ট্রায়ালে ছেলে এসেছিল 700 কি 800 ছেলে। তার মধ্যে আমাদের এই কটা প্লেয়ার সিলেকশন হয়েছে আন্ডার 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এতগুলো এজ গ্রুপের মধ্যে এই কটা ছেলে কিন্তু সিলেকশন হয়েছে। স্যার এদেরকে বলছে যে তোমাদেরকে 21 তারিখ ট্রায়াল দিতে অবশ্যই আসতে হবে সিলেকশন প্লেয়ারদেরকেই, কারণ 21 তারিখও আমাদের ট্রায়াল আছে, ওইখান থেকেও কিছু প্লেয়ার সিলেকশন হবে। আর 21 তারিখে যারাই সিলেকশন হবে তাদের সাথে 20 তারিখে যারা সিলেকশন হয়েছে ওদের ফাইনাল ট্রায়াল নেওয়া হবে, তার মধ্যে আমাদের ফাইনাল সিলেকশন করা হবে। ওকে ফাইনাল গাইস, ডে টু এ আমাদের এত ছেলে এসেছে, ঠিক আছে, 21 তারিখে এতগুলো ছেলে এসে এজ গ্রুপ হিসাবে গাইস দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, ফার্স্ট আন্ডার 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, তো অল প্লেয়ারকে ওয়ার্ম আপ করার জন্য আমরা বললাম, কারণ 21 তারিখে অনেকই ঠান্ডা গাইজ ছিল, তার জন্য অল প্লেয়ারকে ফার্স্ট ওয়ার্ম আপ করতে বললাম। তারপরে গাইজ টিম করে আমরা সেম পজিশনে সবাইকে খেলাবো, তারপরে দেখা যাক আজকের দিনে কতগুলো ছেলে সিলেকশন হয়, সেটা গাইজ ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর নিজেদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করুন। ওকে, 20 অ্যান্ড 21 তারিখে দুদিনে যেসব প্লেয়ার সিলেকশন হয়েছে আজকে তাদের ফাইনাল সিলেকশন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে খেলা। দেখা যাক আজকে কত ছেলে ফাইনালে জায়গা করে নিতে পারে, আমি তোমাদেরকে সবাইকে দেখাবো যে কত ছেলে ফাইনালে সিলেকশন হয়েছে আন্ডার 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এজের প্লেয়ার, কত কত ছেলে সিলেকশন হয়েছে। ভিডিও সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, আর গাইজ বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন। তো ফাইনাল সিলেকশনে যারাই ভালো খেলছে তাদেরকে এক একজন করে স্যার ডেকে নিচ্ছে, আর আফান তাদের ফোন নাম্বার আর নাম আর পজিশন ওয়াইজ লিখছে, ঠিক আছে। এইভাবেই আমাদের ফাইনাল সিলেকশন গাইজ কমপ্লিট হয়ে গেল। তো গাইজ এবারে চলে আসছে আমাদের গোলকিপারের সিলেকশন, কারণ 20 তারিখে কোনো গোলকিপার সিলেকশন হয়নি, আর 21 তারিখে বলাই হয়েছিল যে 21 তারিখে শেষে গোলকিপারদের ট্রায়াল নেবে পার্সোনাল স্যার, ঠিক আছে। তো এখানে যারা বেটার পারফরমেন্স করেছে তাদেরকেই কিন্তু স্যার সিলেকশন করেছে, আর তাদেরকে এক এক করে আমার কাছে আর আফানের কাছে পাঠানো হচ্ছে, এরকম নাম লিখে নিচ্ছে যারাই গোলকিপার সিলেকশন হয়েছে। ওকে ফাইনাল গাইজ, 20 তারিখ 21 তারিখে এইসব ছেলে সিলেকশন হয়েছে, এরা কি কি ফ্যাসিলিটি পাবে স্যার নিজের মুখ থেকে নিজেই বলছে, একটু শুনে নাও। वो तुम लोगों को सही ढंग से सही तरीके से लेके जाएगा। मैं बोल रहा है मेरा खुद का टीम है, खेलने का बहुत सारा मौका है, इसको जितना जल्दी मौका मिलेगा। ऐसा नहीं है हम लोग इंडिया टीम के लिए भेज सकता है, हम लोग नेशनल के लिए भेज सकता है, हम लोग का बहुत सारा फ्रेंड लोग, मेरा फ्रेंड लोग जो आई लीग टीम में है उसके लिए भेज सकता है। ऐसा नहीं है मेरा टीम में, खुद का टीम के लिए मैं रख दूंगा सबको। ऐसा है जो कोई बेहतर खेलते हो तो उसको मैं दूसरा क्लब के लिए भी भेज सकते हो। तो एज सुन एज पॉसिबल जो मेरे को सपोज कॉन्टैक्ट नहीं मिले तुम लोग के साथ बात करो, और जो लोग एडमिशन लेना चाहते हो जितना जल्दी हो सकता है, हम लोग नेक्स्ट मंथ से प्रैक्टिस चालू करेंगे, तो एज सुन एज पॉसिबल वो एकेडमी में ज्वाइन आएगा, उसको हम लोग एसी बना देंगे। तो अभी के लिए शायद फिलहाल के लिए जितना हो सकता है, और एजुकेशन के लिए हम लोग का 2-3 स्कूल और कॉलेजेस है जिसके साथ मैं बात कर सकता है, जैसा हम लोग का बड़ाईपुर हाई स्कूल है। तो सरर मुख थे के तुमरा गाइस जेने निले जे ए एकेडमी ते থাকলে তোমরা কি কি প্ল্যাটফর্ম পাবে, কোন জায়গাতে কোন জায়গায় যেতে পারবে। তো অনেকই জলদি তোমাদেরকে সবাইকে কল করা হবে, একটা সামান্য মাত্র তোমাদেরকে অ্যাডমিশন হওয়ার চার্জ আর মান্থলি কিছু একটা চার্জ নেওয়া হবে, ঠিক আছে। তো আজকে এতটাই রইল গাইস, আর দেখতে থাকো লাস্ট অফ দি আর একটু, তাহলে অনেকই এনজয় হবে। ভাবতে পারিনি গাইস কলকাতায় এত এত ফ্রেন্ড আছে আমার, ভাবতেও পারিনি। লাভ ইউ অল গাইস।
এত সাপোর্ট করার জন্য। এরকমই পাশে থাকো আমার, আমি তোমাদের সাথে এইভাবে পাশে থাকবো গাইজ। লাভ ইউ অল এতটা ভালোবাসার জন্য। তো গাইস, তোমরা এতটা ভালোবাসা আমাকে দিয়েছো তার জন্য তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই আমি, ঠিক আছে? যারা আন্ডার 18-19 ছেলে অনেকেই জলদি আমাদের একাডেমিতে এডমিশন হয়ে যাও, কারণ আমরা এখান থেকে একটা সুপার ডিভিশনের খেলার অনেকে জলদি সুযোগ দিতে চলেছি। আর বেশি দেরি না, জলদি করে তাড়াতাড়ি করে এডমিশন হয়ে যাও। মাত্র 18-19 প্লেয়ারগুলোকে তাড়াতাড়ি, এর মধ্যে আমরা কিন্তু সুপার ডিভিশন খেলাতে পারি দিল্লি লিগের জন্য। ওকে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম গাইজ, ঠিক আছে? তো ভিডিওটা গাইজ এখানে শেষ করলাম। অনেক জলদি আমরা কল করছি সবাইকে, আন্ডার 18-19 গাইজ তোমরা এডমিশন হয়ে যাও, কারণ একটা প্রথমে গাইজ তোমরা সুযোগ পেতে চলেছো সুপার লিগের জন্য, ঠিক আছে? দিল্লি লিগ, ওকে? তো তাড়াতাড়ি ভাবে তোমরা চলে এসো, আমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের অনেক জলদি গাইজ, ওকে? অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য গাইজ তাড়াতাড়ি করে, আমি অতদিন থেকে তোমাদের সাথে আছি আর থাকবো তোমাদের পাশে, ঠিক আছে? এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে। তো গাইজ তারা নেক্সট ভিডিওতে অনেকই জলদি দেখা হচ্ছে। আর এই ভিডিওটা প্লিজ অনেক 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 শেয়ার করো, যাতে ব্লগ ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, যারা যারা ট্রায়াল দিতে এসেছিলো, ওকে? তো তারা গাইজ অনেক জলদি দেখা হচ্ছে, তাড়াতাড়ি 18-19 ছেলেগুলো এডমিশন হয়ে যাও। যারা বেটার প্লেয়ার তাদেরকে কিন্তু দিল্লি লিগের জন্য ফার্স্ট, আর কিছুদিন বাকি আছে তার মধ্যে গাইজ চলে যাবে ওরা দিল্লি লিগ খেলতে সুপার ডিভিশন, ওকে? তারা দেখা হচ্ছে অনেক জলদি।